রাষ্ট্র মানবিক কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু মেধাবী ছাত্র ছাত্রীদের সাথে প্রতিযোগিতায় নামায় দেওয়া এটি আমরা তীব্রভাবে নিন্দা করছি। আমি নিন্দা করছি, ডিএমের সভাপতি হিসাবে নিন্দা করছি। সেই সাথে সাথে নিরীহ ছাত্রদের যে পরিমাণ গ্রেপ্তার করা হয়েছে 10,000-এর উপরে হবে, জেলখানায় বোধহয় জায়গা হচ্ছে না। অথচ যারা এগুলো ধরে নিয়ে গেছে, যারা এদেরকে জেলখানায় পুরেছে তাদেরই সন্তান। আপনারা জানেন পুলিশের এক সন্তান ঝাঁঝরা হয়ে গেছে আরেক পুলিশের গুলিতে। সে তার বসকে বলে, স্যার আমার একটা মানুষকে মারতে কতটা গুলি লাগে, আমার ছেলের মৃত্যু ঝাঁঝরা হয়ে গেছে। আবু সাইদের মৃত্যু আপনারা দেখেছেন, পৃথিবীর সবচেয়ে বর্বরোচিত হত্যা এটি। গত 15 তারিখ থেকে দেখছেন বাংলাদেশে ছাত্রদের ন্যায্য দাবি। এই সরকার পাখির মতো ছাত্র সমাজের উপরে গুলি বর্ষণ করে তাদেরকে যদি কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি করা থাকতো, পুলিশ তার রাত্রে বাড়ি কর্ডন করে রাখতো, দিনের বেলায় তাকে গ্রেপ্তার করা সত্য হতো, কিন্তু সেই আইন কানুন কেউ আজকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পুলিশ সেটা মানে না। রাতের অধকারে যে অন্ধকারে যে পাকিস্তান হানাদার বাহিনীর মতন মনে যে ঘরে মুক্তিপদ আছে কিনা আজকে তারা জিজ্ঞেস করে যে ঘরে কোনো যুবক ছেলে বা কোনো শিক্ষার্থী আছে কিনা। আজকে স্বাধীন বাংলাদেশের জনগণের পুলিশ বলে হওয়ার কথা ছিল আমাদের টাকার বেতনের যারা কর্মচারী, আজকের আমাদের সন্তান, আজকের আমাদের শিশু, আজকের আমরা কেউ নিরাপদ না। আমরা যারা পেশাজীবী কেউ নিরাপদ না। এই মুহূর্তে দাঁড়িয়ে এর প্রতিবাদ এবং এর বিচার করার দাওয়া ছাড়া এই বাংলার মানুষের কোনো মুক্তি আমরা এখানে। বাংলার মানুষ আজ রক্তে রক্তাক্ত হয়ে গেছে।